কিহর নিচিনা ফুটবল খেলর নিচিনা আমার অসমত বিশেষকৈ 95% লড়া ছোৱালীয়ে ফুটবল ভাল খেলে ফুটবল মানে জীবনৰ ফুটবল লাইফৰ ফুটবল ভাল খেলে খেলি খেলি ভাগৰি যায় খেলি খেলি ঘামে ঘাম হৈ যায় পসিনা পসিনা হৈ যায় কিন্তু এটা বেছি ভুল কৰে আর তোমালোকেও কৰা কি জানানে তোমালোকে না জানা তোমালোকৰ গোল পোষ্ট ক'ত আছে ডিগ্ৰীটো যদি মই যদি সিৰিয়াসলি তোমালোকক ওৱান বাই ওৱান মাতি নি এটা ৰুমত মই সুধো তোমালোকে এক্সেক্টলি প্লেনিংটো কি কৰিছা লাইফৰ চলি আছে আর ব্রেকআপ নহলে রক্ষা বাকি তো জি হব হব আর এটো সিওর বাখ নয় সচ্চাই হে মই গ্যারান্টি দি কইছো যে 95% অফ দ্য স্টুডেন্ট মই যদি সিঙ্গেল রুমত লৈ যায় যে কও তোমালকে ডিগ্রি সেকেন্ড ইয়ার হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ার এক্সাক্ট প্ল্যানিং টু কোয়া লাইফ অর গোল পোস্ট টু কোয়া ম্যাক্সিমামে কিন্তু কব নোয়ারিবা হব দিয়ক বেশি যদি মই ইনসিস্ট করে থাকো কি কবা হব দিয়ক সাথে খানো দিয়ক কিবা এটা তো হব বাই মোৰ লগত আহিলে হল কিবাকে ঘর বাসালে কি লাইফ টু কেবল সপোনত নচলে সো আমার ল'ৰা ছোৱালীবিলাকে খুব কষ্ট করে খুব পড়ে যেনেকে এজন ফুটবল প্লেয়ারে খুব কষ্ট করে গোটেই ফিল্ডত বলটো দৌড়া লৈ ঘুরিছে বলটোর পিছে পিছে দৌড়ি আছে সেই বলটো কাকো দিয়াও নাই নিজৰ কন্ট্রোলত আছে কিন্তু এক্সেক্টলি নাজানে যে মই এক্সেক্টলি পোস্ট ইয়াতে শেষ শটটো মই ইয়াত মারিম শেষ কিকটো মই ইয়াত মারিম আমি ম্যাক্সিমামে নাজানো এটো একদম সিরিয়াস কথা সেইকাৰণে ল'ৰা ছোৱালীবিলাক যে এটা এজত যায় 24-25ৰ পিছত সাংঘাতিক ফ্রাষ্ট্রেটেড হয় অসমত আজি 30 লাখ নিবনুৱা আছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কিমান আছে হিসাব নাই গোরেশ্বর কলেজের পর 2-4 জনে ফার্স্ট ক্লাস পাস পাবা 2-3 জনে প্রফেসর হবা ন্যাচুরাল সবে ইয়াত পাবা জানো বাকিখিনিয়ে কি করিবা বাকিখিনিয়ে কি করিবা অলওয়েজ হ্যাভ এ গোল পোস্ট নাও আজি ঘরত যায় তোমালোকে এটা গোল পোস্ট ঠিক করিবা মই কৈছো যে এজন ভাল ফুটবল প্লেয়ার ভাল ফুটবল খেলে গোটেই ফিল্ডত সি বলটো দৌড়ি আছে কিন্তু যদি গোল পোস্টটো নাজানে সি যত আরম্ভ করেছিল তাতে আহি শেষ হয়ে যাব নাই আর সি যদি কয় লাইফত বহুত মেহনত করব সব কুছ কিয়া কুছ নেই মিলা সেজনক আমি মূর্খ বলে কমনে নাই মূর্খ বলে কমনে নাই কারণ তোমালোকর গোল পোস্ট নাই গোল পোস্ট নাই মই আকৌ কৈছো খুব ইম্পৰ্টেণ্ট মই বাৰে বাৰে ৰিপিট কৰি আছো কথাটো এইবাবে কাৰণ মেক্সিমামে এইটো ভুল কৰা পলিটিকেল ছায়েন্সত মেজৰ লৈছে ছাপোজ 2-3 জনে প্ৰফেছৰ হ'বা বাকী কেইজনে কি কৰিবা মই যদি সুধো ছাপোজ তুমি 60-55 পাই আছা তোমাৰতো একো লাভ নহ'ব পাই কিন্তু আৰু ল'ৰাই যদি ভাবা যে মই অৰুণোদয় আঁচনি 830 টকা পাম জীৱনটো চলি যাব তেনেহ'লেও মোৰ ক'বলগীয়া একো নাই তেনেহ'লেও মোৰ ক'বলগীয়া একো নাই কিন্তু ভাবা ভাবিছা যে মোৰ লাইফ আজিকালি ডিপিত লিখা থাকে কি লিখা থাকে মা লাইফ মা রুলস থাকে না থাকে লড়াইটাকে বেশি থাকে মা লাইফ মা রুলস ইফালে যদি কোনো জীবনত কি এইম আছে খাক তোমারা লাইফ খাক তোমারা রুল সো অলওয়েজ হ্যাভ দ্য গোল পোস্ট যেনেকে মই আকৌ কৈছো এজন ফুটবল প্লেয়ার যে খুব ভাল ফুটবল খেলে কিন্তু গোল পোস্টটো ক'ত আছে সি দেখা নাপায় গোটেই ফিল্ডত বলটো লৈ লৈ ঘূৰি লাষ্টত নেবেজান হৈ বেহুচ হৈ বাগৰি যায় ঠিক তেনেকুৱা যাতে পিছত তোমালোকৰ রিগ্রেট কৰিবলগীয়া নহয় গতিকে আজি ঘৰত যায় নিজৰ কিটো বিচাৰিম বাকিকেইটা মেছেজ আজিৰ পৰা ঘৰত যায় কি বিচাৰিম একদম এইটো তোমালোকে ইয়াতে চিঞৰি ক'লে নহ'ব ঘৰত যায় এইটো ভাবিবা আজি কৈছে মোৰ এক্সেক্ট ডেষ্টিনেশ্যনটো কি এতিয়া তুমি ভাবিব পাৰা গ'ল পোষ্ট কি হ'ব পাৰে ছাপোজ যিবিলাক 70% প্ৰফেচাৰ হৈ যাবা 50-55 মোৰ নিচিনা মানুহ কি হ'বা চবে তোৰ মুখ্য অতিথি হ'ব নোৱাৰা কি হ'বা তেওঁলোকে জরুরি নেহি কি তোমালকে পাস করার লগে লগে তোমালকে চাকরিয়ে করিব লাগিব কোনোবাই হয়তো ভাল দোকান দিয়া ট্রাই টু গেট দ্য আর্ট সেই তার বিষয়ে পড়া লিখা করা কিতাব পড়া যে ভাল বিজনেস কেনেকে আগবঢ়াই লৈ যাব পাৰি যে মোৰ ঘৰত মাটি বেছি আছে মই সাইন্টিফিকলি কেনেকে খেতি কৰিম মই ভাল প্রোডাক্টিভিটি কি ফরেনর কিছুমান স্কলারশিপ প্রোগ্রাম চোৱা বহি বহি মানে এইটো কেতিয়া চাবা যেতিয়া তুমি কি জানিবা যে গোল পোস্ট এক্সেক্টলি মই কি কৰিম বিএমএ পাস করার পিছত সেইটো কেতিয়া কৰিবা যেতিয়া তুমি এক্সেক্টলি গম পাবা যে পঢ়ি শুনি তুমি গোল পোষ্টটো কি আছে কোনোবাই যদি ভাল গান গোৱা নহয় মই ইণ্ডিয়ান আইডল যাবানে ক'ত অডিশ্যন দিব লাগিব কোনোবাই ভাল কাপোৰ চিলোৱা সেইটো এটা ভাল আৰ্ট কোন বোলে মই নহয় ফেশ্বন ডিজাইনাৰ হ'ম মই কোনফালে যাম কেনেকৈ যাম ফেশ্বন ডিজাইনৰ বেষ্ট ইনষ্টিটিউট ক'ত আছে সেইবিলাক মাথা মাৰা আমি কি কৰোঁ বি এ পাছ এম এ পাছ কৰাৰ পিছত যেতিয়া 25-27-27 হৈ যায় বছৰ তাৰপিছত আৰম্ভ কৰোঁ লাইফত কি কৰিম হে লাইফত কি কৰিম মোৰ গোলটো ক'ত সেইটো মোৰ মতে হাই ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰত আহাত দিনাই তোমালোকে ফিক্স কৰিব লাগে তোমালোকৰো বহুত দেৰি হৈ গ'ল তথাপিও যাহা জাগা মহি সবেৰা।